वेलकम बैक टू माय चैनल मैं मुना शेख। आज के आबार एक कॉमन रेसिपी निये चले काश्मीरी लंकार बड़ा एक आलादा उपकरण साथे। तो चलो शुरू कर नेवा जाक। तो गरम पैने सरिषार तेल दिए सामान्य रसुन कुची हमें गोल्डन ब्राउन करे भेजे नेब। भेजे नेवा हो गेले एखाने दिए देव लंका कुची और पेंयाज कुची, आबारो भालोभाबे नेड़े चेड़े सफ्ट करे नेब और एकटु ब्राउन करे नेब। लंका और पेंयाजटी सफ्ट हो गेले आमी सरासरि दिए देव सिद्ध करा छोला। छोला दिए एकटु हल्का नेड़े चेड़े निये आमी दिए देव सिद्ध करा आलू। सब उपकरणगुलो एकसाथे भालोभाबे नेड़े चेड़े निये आमी चूलार आँचेते आमी ন্যাশ করে নেব ছোলাটাকে আর আলুটাকে। সাধারণত আমরা লঙ্কার বড়া বানাতে গেলে শুধু আলুর ব্যবহার করি, কিন্তু আজকে দেখে নিলেন ও শিখেও নিলেন যে ছোলা দিয়েও আলু দিয়েও বানানো যায়। তো অবশ্যই বাড়িতে ট্রাই করতে ভুলবেন না এটা। তো আমার ন্যাশ করা হয়ে গেছে, এবারে দিয়ে দেব আমি এখানে মশলাগুলো। লবণ, হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, স্বাদ অনুযায়ী ঝালটা দিতে পারেন, ঝাল হলে খেতে ভালো লাগে, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া, অরেগানো। অরেগানোটা দেওয়ার কারণে একটা অসাধারণ একটা সুগন্ধ বেরিয়েছে, আর কিছু ধনিয়া পাতা। সব মিশ্রণগুলো একবার নেড়ে চেড়ে এখানে আমি জলের ব্যবহার করে নেব। জলটা দেওয়া মাস্ট, কারণ জল না দিলে সব মশলাগুলো ছোলা ও আলুর সাথে মিশিবে না। তো ভালোভাবে জল দিয়ে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার ভাজা হয়ে গেছে। এবারে দেখে নেব কীভাবে আমি লঙ্কাগুলো কেটে নিই। তো চলুন দেখে নেওয়া যায়। তো লঙ্কাটাকে মাঝ বরাবর কেটে নিয়ে আমি ভালোভাবে ভিতরের বীজগুলো পরিষ্কার করে নেব। আর হ্যাঁ, ছোলা আর আলুর পুরটা যখন বানাবেন, মশলাগুলো যখন ব্যবহার করবেন, তখন অবশ্যই চানা মশলা থেকে থাকলে অবশ্যই চানা মশলাটা ব্যবহার করবেন, কারণ এখানে ছোলার তৈরি হচ্ছে, চানা মশলাটা দিলে আরও টেস্ট আসবে। তো আমার ঘরে ছিল না তাই আমি ব্যবহার করতে পারিনি। তো এখানে আমি ভালোভাবে পুরগুলো লঙ্কার ভিতরে দিয়ে দেব, একদম আমুলের সাহায্যে চেপে চেপে দিতে হবে যেন কোনো ফাঁকা না থাকে। তো এবারে চলো বানিয়ে নিই বেসনের ব্যাটারটা। বেসনের ব্যাটার কীভাবে পারফেক্ট বানাবে সেটিও দেখিয়ে দেবো আজকে এই ভিডিওতে। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি শুধু ইউজ করেছি লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ। একদম অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। একবারে অনেক জল ব্যবহার করলে ব্যাটার পাতলা হয়ে যাবে, আর এইসব বড়া বানাতে গেলে ব্যাটারগুলো মোটা রাখতে হয়। তো দেখতেই পাচ্ছেন আমি আমুলের সাহায্যে আপনাদের দেখিয়ে দিলাম ব্যাটারটা কীভাবে পারফেক্ট হবে। যখন দেখবেন আমুল পুরো কভার হয়ে গেছে, তো তখন বুঝতে পারবেন ব্যাটার পারফেক্ট। তো দেখতে পাচ্ছেন ব্যাটারগুলো আমার তেলে ছড়িয়ে যায়নি, ব্যাটারগুলো লঙ্কার গায়ে আছে। তো এখানে একদম লো ফ্লেমে লঙ্কাটাকে ভেজে নিতে হবে, নাহলে ভিতরে লঙ্কা একদমই সফট হবে না। আশা রাখছি আমার ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো, আর আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের জন্য আল্লাহ হাফেজ।